আসসালামু আলাইকুম এমসি কিউ যারা দু হাজার চব্বিশে এমসি পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছেন তামাদি আইনের উপর এই ভিডিওটি মূলত তাদের জন্য প্রযোজ্য ইতিপূর্বে আমি আরও তিনটা ভিডিও করে দিয়েছি সেই ভিডিওগুলি যদি আপনারা দেখে থাকেন তাহলে আপনার নিশ্চয়ই বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন সেই অবগত আলোচনা থেকে আমরা মূলত বলছি যে তামাদি আইনের আমরা ধারাবাহিক আলোচনায় আমরা অলরেডি তিনটি পর্বের মধ্যে আমরা সাতান্ন অনুচ্ছেদ এগুলি পর্ব শেষ করেছি এরপর বাকি পরবর্তী যে অনুচ্ছেদগুলি যাবো সেই অনুচ্ছেদগুলি হচ্ছে ছিয়াশি থেকে অষ্টআশি এবং ছিয়াশি থেকে অষ্টআশিতে বলার পূর্বে যে বিষয়টা আমি বলতে চাচ্ছি যে আমাদের আসলে প্রশ্ন বোঝার জন্য আগে প্রশ্নের প্যাটার্ন বুঝতে পারা জরুরি আপনারা সেই প্যাটার্নগুলি যদি একটু একটু অনুচ্ছেদগুলির উপরে একটু অবজার্ভ করেন একটু চোখ বলান তাহলে আপনারা দেখতে পাবেন যে সে প্যাটার্নগুলি আপনাকে ধারণা দিবে যে কি কী ধরনের প্রবলেমগুলির ক্ষেত্রে কি কী বছরগুলি মূলত কাজ করছে এবং সেটা অবশ্যই আপনাকে সুচারুরূপে চিহ্নিত করার মাধ্যমে আপনাকে একটা সঠিক দিক নির্দেশনা দিবে যাতে আপনি তা আমাদের অনুচ্ছেদগুলিতে সঠিক আনসার করে আসতে পারেন তাহলে ছিয়াশি থেকে অষ্টআশি বিষয়টা হচ্ছে টোটাল হচ্ছে ইন্স্যুরেন্স বা বিমা কেন্দ্রিক আলোচনা সে বিমা কেন্দ্রিক আলোচনার একটি মুখ্য বিষয় হচ্ছে সকল বিমা সেটা বিমা দাতা করুক বিমা গ্রহিতা করুক এগুলির ক্ষেত্রে আমরা টাইমিং দেখতে পাবো অলওয়েজ তিন বছর আর অর্থাৎ আপনি যখনই বিমা শুনবেন যখনই বিমা শুনবেন আপনি ধরে নেবেন এই টাইমিংটা হবে তিন বছর এরপর উনানব্বই অষ্টআশি যে বিষয়টা আছে অষ্টআশি হিসাব নিকাশের বিষয় উনানব্বই হিসাব নিকাশ সংক্রান্ত বিষয় এবং নব্বই সংক্রান্ত বিষয় অর্থাৎ এই যে অষ্টআশি উনানব্বই এবং নব্বই যে অংশগুলি জুড়ে আছে এগুলোর জন্য রয়েছে এজেন্ট এবং প্রিন্সিপাল অর্থাৎ মালিক এবং প্রতিনিধি সংক্রান্ত বিষয় এগুলির ক্ষেত্রে নর্মালি আপনি কাউন্টিং করে ঠিক একই গতিতে কাউন্টিং করে ধরে নেবেন যে আপনি সেখানে তিন বছরই আপনাকে আনসার করতে পারবেন এবং এই তিন বছরটাকে আপনি তাহলে আপনি এই দুইটা জায়গা থেকে কী শিখতে পারেন বিমা দেখলে আপনি ধরে নেবেন এটা টাইমিং হবে তিন বছর এবং সেক্ষেত্রে যদি অষ্টাশি উনানব্বই নব্বই আলোকে প্রিন্সিপ্যাল এবং এজেন্ট অর্থাৎ মালিক এবং প্রতিনিধির ক্ষেত্রে আপনি দেখতে পাবেন সেই তিন বছরের বিষয়গুলি এরপর প্যাটার্নটা একটু ঘুরে যাবে বিষয়বস্তু বিষয়বস্তু নতুন আসবে যেটি বিষয়টি হচ্ছে যে দলিল রদ বা বাতিল সংক্রান্ত অনুচ্ছেদে বলা হচ্ছে যে দলিল রদ বা বাতিল করার ক্ষেত্রে যেখানে অন্য কোনো বিধান থাকছে না সে টাইমিং পাচ্ছেন আপনি তিন বছর মেয়াদ এবং সেই সকল বিষয়গুলি দলিল বাতিল বা রদ করার বিষয়কে প্রভাবিত করে সেই বিষয়গুলি সম্পর্কে আপনি যখনই অবগত হচ্ছেন তখনই আপনি তো জেনে গেলেন যে দলিল বাতিল বা রথ সংক্রান্ত বিষয় তখনই আপনি সেখানে একটা তিন বছরের প্যাটার্ন আপনি উপস্থাপন করবেন ঠিক একই ধারাবাহিকতায় পর পর আমরা বিরানব্বই অনুচ্ছেদে দেখব সেই দলিল রদ এবং বাতিল সংক্রান্ত বিষয়গুলিকে ঘিরে সেই নাইনটি টুতে যে বিষয়গুলিকে বলছে যে দলিল রদ এ বাতিল ক্ষেত্রে ইস্যুকৃত বা রিস্ট্রিকৃত দলিল জাল বলি অবসার জন্য মামলা একটা ইস্যু হয়েছে বা রিস্ট্রিকৃত হয়েছে তখন আপনি একটা দলিলকে জাল বলে ঘোষণা করতে চান যে যে ইস্যু যে রিস্ট্রি করা হয়েছে বা যে ইস্যু করা হয়েছে যে দলিলটা এটা সঠিক হয়নি তখন আপনি এটা জাল দলিল বলে বলতে পারবেন এবং এটার জন্য আপনাকে টাইমিংটা হচ্ছে তিন বছর ব্যাপার এবং যখনই আপনি রেজিস্ট্রির বিষয়টা অবগত হবেন তখন থেকে মূলত আপনি সময়সীমাটা বিষয়কে জানতে পারবেন নাইনটি ফাইভ যে বিষয়টা আছে প্রতারণামূলকভাবে যদি কোনো ব্যক্তি ডিগ্রি পেয়ে থাকে অর্থাৎ ডিগ্রি পেয়েছে কিন্তু এখানে সে যে রোলটা প্লে করেছে সে রোলটাই ছিল টোটালি প্রতারণামূলক এবং প্রতারণামূলক কর্মকাণ্ডের জন্য সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই প্রতারণামূলক কর্মকাণ্ডের জন্য এটা কাউন্টিং হবে তিন বছর তা রদ করার জন্যই তো মূলত মামলা করবেন কারণ প্রতারণা হয়ে গেছে এটা যদি বল থাকে তাহলে তো আপনারই ক্ষতি তাহলে আপনি রদ করতে চাইবেন বা অন্য কোনোভাবে অন্য কোনো প্রতিকার চাইতে চাইবেন এগুলির ক্ষেত্রে আপনাকে জন্য তিন বছর বিষয়টাকে গণনা করতে হবে এখন কখন যখন আপনি প্রতারণার ফলে ক্ষতিগ্রস্ত হবেন এবং এই বিষয়টা আপনি যখন বুঝতে পারবেন তখন থেকে মূলত এই বিষয়টা আপনি সমকভাগে নিয়ে আসতে পারবেন পঁচানব্বই প্রতারণামূলক ডিগ্রির বিষয়টা আমরা দেখতে পেলাম ছিয়ানব্বই তো হচ্ছে ভুলের কারণে প্রতিকার লাভের জন্য মামলা ভুল মামলাকে প্রভাবিত করে থাকে এবং এটা আমরা সুদৃষ্ট প্রতিকার আইনেও আমরা ভুলের বিষয়টা জেনে আসছি একত্রিশে দলিল সংশোধনের ক্ষেত্রে বলা হচ্ছে ভুলের মাধ্যমে বা প্রতারণার মাধ্যমে যদি হয় সে ভুলের কারণে যে বিষয়টাকে ইন্ডিকেট করা হচ্ছে সেখানেও মূলত এই তিন বছরের কথা বলা হচ্ছে যখন মূলত পেতে পারবেন তিন বছর এবং সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে ভুলের বিষয়টা যখনই আপনি জানতে পারবেন তখনই আপনি বিষয়টা সম্পর্কে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবেন এবং এই পদক্ষেপ নেওয়ার জন্য আপনি সময় পাচ্ছেন সর্বসাকুল্যে তিনটি বছর এরপর হচ্ছে দ্যানমোহর সংক্রান্ত বিষয়গুলির ক্ষেত্রে কাজ করে থাকে যে প্রশ্নগুলি একশো চার অনুচ্ছেদে আসছিলো আমরা একশো তিন অনুচ্ছেদে একটু পড়িয়ে নিই সরকারও সহজ করে বলে দিই যখনই আপনি দেখবেন দেনমোহরের বিষয় সংক্রান্ত বিষয় এটা একশো তিনে হোক একশো চারে হোক যখনই দ্যানমোহর সংক্রান্ত বিষয় আপনি ধরে নেবেন এটার টাইমিং হচ্ছে তিন বছর যেমন প্রথমটা আমরা বলেছিলাম বিমা সম্পর্কে আমরা বলেছিলাম প্রতিনিধি সম্পর্কে আমরা বলেছিলাম দলিল সংক্রান্ত তো দ্রব দ্যানমোহর শুনলেই আপনারা ধরে নেবেন যে এটার টাইমিং হচ্ছে তিন বছর এই একশো তিন একশো চার বিষয়গুলি দেনমোহর পর্যন্ত বিষয়গুলি ক্ষেত্রে তিন বছরের মতো কারণ করা হয় এই বিষয়গুলি মূলত টাংশিক আলোচনা করলাম পর্ব ফোরের জন্য পর্ব চারের জন্য পর্যক্রমে আমরা আরও আলোচনা করব আরও ভিডিওতে আলোচনা করব ধারাবাহিক পর্যায়ক্রমে থাকলে আপনি তো আমাদের দেন গুরুত্বপূর্ণ অনুষ্ঠিতগুলি একটা একটা করে ধারণা হয়ে যাবে এবং আপনার আমার ইচ্ছা করলে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল যেইটা আছে বিপোলো একাডেমি সেখানে আপনারা ক্লিক করে থাকতে পারেন কারণ আপনারা ইতিমধ্যে যারা জেনেছেন তারা তো জানেনি আর যারা জানেন না তারা জানেন জেনে রাখবেন যে পিপল ল একাডেমিতে পাঁচশোর উপর আইনের ভিডিও আছে পাঁচশো বারোটি ভিডিও সেখানে আছে সেখানে আপনাদের এমসিকিউ রিলেটেড বিভিন্ন বিষয়গুলি রিটার্ন রিলেটেড ভাইবার রিলেটেড বেশ বেশ ভিডিওর একটা বড়ো কালেকশন ফাইভ হান্ড্রেডের উপরে ওখানে কালেকশন আছে আপনি বিষয়গুলি আপনাদের উপকৃত করবে বলে মনে করি বিপুল আই পি ইউ স্পেস ল এল এ ডাব্লু স্পেস এ এ সি এসি এডিএম ওয়াই ওটাতে আপনারা যদি ইনক্লুড হয়ে থাকেন তাহলে আপনারা আরও তথ্য আপনারা পেতে পারবেন এবং সেই সঙ্গে আপনাদের আপনার ফেসবুক পেজে যারা দেখছেন বা প্রথমবার মতো যারা দেখবেন তারা চেয়ে লাইক ফলো দিয়ে রাখতে পারেন যা আপনাদের জন্য অনেকটাই সুখকর হবে বলে বিশ্বাস করি এতক্ষণ বক্তব্য শুনেছেন সেজন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে